মোদীবাবু আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ড থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। এটা ভারতবর্ষ বাংলাদেশ নয়, কেউ কেউ মনে করছে এটা বাংলাদেশ। রাজ্য সরকারকে ক্ষমতাচ্যুত করতে বাংলাদেশ মডেলকে কার্যকর করার চেষ্টা চলছে। গতকাল কলকাতার মেয়র রোডের জনসভায় এমন সব কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগেও গত 14 আগস্ট বাংলাদেশের প্রসঙ্গ টেনে আনতে দেখা গিয়েছিল মমতাকে। সেদিনই রাত দখলের কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। বুধবার সেই প্রসঙ্গে এনে তিনি মনে করিয়ে দেন বাংলাদেশ ও ভারত দুটি ভিন্ন রাষ্ট্র। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারি করে বলেন, মোদীবাবু আপনার দলকে দিয়ে আগুন লাগাচ্ছেন, মনে রাখবেন বাংলায় যদি আগুন লাগান তাহলে আসামও থেমে থাকবে না, উত্তর পূর্বাঞ্চলও থেমে থাকবে না, উত্তরপ্রদেশ বিহার উড়িষ্যা ঝাড়খণ্ডও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না, আপনার চেয়ার আমরা টলমল করে দেব। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। এ সময় ধর্ষণের মতো ঘটনায় দোষীর ফাঁসির পক্ষে বলেও জানান মমতা। ফাস্ট ট্র্যাকে ধর্ষণে অভিযুক্তদের ফাঁসি দেওয়ার আইন আনার আবেদন জানিয়েছিলেন তিনি, জানিয়ে কেন্দ্র কিছু বলেনি। মমতা ব্যানার্জি বলেন, আগামী সপ্তাহে স্পিকারকে বলে বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকব, 10 দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাই, এই বিল এনে পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। এদিন মমতা বলেন, কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ, আমি বাংলাদেশকে ভালোবাসি, ওরা আমাদের মতো কথা বলে, ওদের সংস্কৃতি আর আমাদের সংস্কৃতি এক, কিন্তু মনে রাখবেন বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ একটা আলাদা রাষ্ট্র। আরও বলেন, আমি জানি না মোদীবাবু আপনি আমাকে কতটা চেনেন, আপনার পার্টি যতই ফান্ডিং করুক, অনেককেই ফান্ডিং করছেন, আপনার সেই খবর আমরা রাখি, মনে রাখবেন ফান্ডিংকে আমরা এন্ডিং করে দেব। বিজেপির ডাকা ধর্মঘট ঘিরে জায়গায় জায়গায় উত্তেজনা, পুলিশি ধরপাকড়, আর একই দিনে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে বিরোধীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তাকে কেন্দ্র করে বুধবারও উত্তপ্ত রইল পশ্চিমবঙ্গ। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানে পুলিশি অত্যাচারের অভিযোগে বুধবার 12 ঘণ্টার বাংলা বন্ধের ডাক দিয়েছিল বিজেপি। রাজ্য সরকারের তরফে মঙ্গলবারই জানিয়ে দেওয়া হয়েছিল ধর্মঘটের কোনো প্রভাব যাতে না পড়ে তার জন্য সচেষ্ট থাকবে প্রশাসন। বুধবার পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী, র্যাব ও কমব্যাট ফোর্স।